এখন আমরা ফর্মিক অ্যাসিড নিয়ে একটু আলোচনা করবো। ফর্মিক অ্যাসিড নিয়ে একটা আলোচনা বাকি আমরা বলছিলাম, তো আমরা ওই আলোচনাটা এখন স্টার্ট করবো। খেয়াল করেন এইচ সি ডাবল বন্ড ও ও এইচ, এটাকে আমরা বলি আসলে ফর্মিক অ্যাসিড, রাইট? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখন এইচ সি এরকম একটা জিনিস দেখলে আপনার কার কথা মনে পড়ে বলেন তো? আমরা জানি আর সি এইচ ও এরকম যদি জিনিস থাকে এটাকে আমরা বলি আসলে অ্যালডিহাইড। আবার চিন্তা করেন আর, এবার দেখেন জিনিসটা কি, আমরা যদি এখানে লিখি সি ডাবল বন্ড ও এইচ, এই টুটা লিখছি দেখুন, তো দেখেন এটাকে আমরা বলি আসলে অ্যাসিড। এখন চিন্তা করেন যে সি এইচ ও থাকলে আমরা বলি অ্যালডিহাইড, সি ডাবল এইচ থাকলে আমরা কি বলি অ্যাসিড বলি। তাহলে দেখেন এখানে সি এইচ ও এটাকে আমরা কি বলবো, অ্যালডিহাইড বলবো। আবার আমরা এটাকে বলবো হচ্ছে গিয়ে সি ডাবল ও এইচ, তার মানে আসলে অ্যাসিড। তার মানে ফর্মিক অ্যাসিড একই সাথে অ্যালডিহাইডের মতো আচরণ করবে, ফর্মিক অ্যাসিড একই সাথে অ্যাসিডের বিক্রিয়াও দিবে। তার মানে ফর্মিক অ্যাসিড একই সাথে কার বিক্রিয়া দিবে, অ্যালডিহাইডের বিক্রিয়া দিবে, আর ফর্মিক অ্যাসিড একই সাথে কার বিক্রিয়া দিবে, অ্যাসিডের বিক্রিয়া দিবে। সহজ কথা। তো দেখেন এই বিক্রিয়াগুলো আমরা আসলে কিভাবে লিখবো, তো এইটা অনেক বেশি ইজি, আমরা জাস্ট একটু আগের গ্রুপে সব আলোচনা করে দিছি। খেয়াল করেন অ্যালডিহাইডের মতো বিক্রিয়া দেওয়ার মানে কি বলেন তো? অ্যালডিহাইডের মতো বিক্রিয়া দেওয়ার কথা হচ্ছে গিয়ে সে টরেন্ট কার্বনের সাথে বিক্রিয়া দিবে আর সে ফেনিং দ্রবণের সাথে বিক্রিয়া দিবে। একটু উপরে গেলেই বিক্রিয়াগুলো পেয়ে যাবেন, আমি জাস্ট বিক্রিয়াগুলো দেখাই দিচ্ছি, একটা ছোট জায়গায় একটু চেঞ্জ হবে, আমি একটু খেয়াল করে দেখাই দিই, একটু খেয়াল করবেন। টরেন্ট কার্বনের সাথে বিক্রিয়া, হ্যাঁ, টরেন্ট রিয়েজেন্টের সাথে বিক্রিয়া কিরকম? মনে করেন আমি ফর্মিক অ্যাসিড নিলাম এ সি ডাবল ও এইচ ফর্মিক অ্যাসিড। এখন খেয়াল করেন এখন আমি যদি টরেন্ট কার্বনের সাথে বিক্রিয়া দিই, টরেন্ট কার্বনটা কি ছিল? ডাইঅ্যামিন সিলভার আয়ন। আমরা সুবিধার্থে বিক্রিয়ার সুবিধার্থে ওইচ দিই, তাহলে আসলে আমরা বিক্রিয়া ওইচ দিই। এবার খেয়াল করেন বিক্রিয়াটা কি, আমরা এখান থেকে জানি এখান থেকে পানি তৈরি হয়, এখান থেকে হচ্ছে অ্যামোনিয়া তৈরি হয়, আর এখান থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সিলভার দর্পণ তৈরি হয়, সিলভারের দর্পণ তৈরি হয়। আর এইখানে একটা ছোট্ট জায়গায় চেঞ্জ হচ্ছে, আমরা নর্মালি চিন্তা করেন এখানে যদি আমরা একটা কাজ করতাম, এখানে যদি আমরা অ্যালডিহাইড নিতাম তাহলে কি হইতো? অ্যালডিহাইড নিলে অ্যালডিহাইডটা এই জারকের উপস্থিতিতে জারিত হয়ে অ্যাসিডের লবণ বানাইতো, অ্যালডিহাইড জারকের উপস্থিতিতে জারিত হয়ে অ্যাসিডের লবণ বানাইতো। এই জিনিসটা আপনি একটু উপরে গিয়ে দেখে আসেন টরেন্ট বিক্রিয়কের বিক্রিয়া। বাট এখানে এখন ডিরেক্ট অ্যাসিড আছে, ও অ্যালডিহাইডের মতো আচরণ করতেছে, বাট ও অ্যাসিড, তো অ্যাসিড, যার জন্য আসলে ওই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আসলে সোডিয়াম কার্বনেট, সরি অ্যামোনিয়াম কার্বনেট হবে, এখান থেকে আমাদের হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট NH4CO3, অ্যামোনিয়াম কার্বনেট NH4 2 CO3, এই অ্যামোনিয়াম কার্বনেট তৈরি হবে। এই অ্যামোনিয়াম কার্বনেটটা তৈরি হইলেই আসলে আমাদের এই বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে, অ্যামোনিয়াম কার্বনেট তৈরি হবে এখান থেকে। আচ্ছা, এরপরে যে কাজটা আমরা একটু হচ্ছে গিয়ে ফেলিং সলিউশনের সাথে এই বিক্রিয়াটা দেখবো। তাহলে ফেলিং সলিউশনের সাথে যদি এই বিক্রিয়াটা দেখি, এবার দেখেন আমরা AC=OH দিলাম, তারপরে ফেলিং সলিউশন মানে কি আমরা জানি, কপার OH2+NaOH। এরপরে দেখেন এখান থেকে আমরা কি জানি, এখান থেকে আমাদের সব সহজ হবে, পানি তৈরি হবে, কপার অক্সাইড তৈরি হবে। কপার অক্সাইড কি, কপার অক্সাইড না, কপার অক্সাইডের লাল ছে দ্রবণ, হ্যাঁ, কপার অক্সাইডের লাল ছে দ্রবণ। আর এখান থেকে তৈরি হবে হচ্ছে গিয়ে আমাদের এই যে আবার একটু ব্যতিক্রম, এখানে যদি অ্যালডিহাইড হইতো তাহলে জারিত হয়ে অ্যাসিডের লবণ বানাইতো, আর এখন এখানে হবে হচ্ছে গিয়ে সোডিয়াম Na2CO3 কার্বনেট, সোডিয়াম কার্বনেট। জাস্ট এতটুকু জায়গায় আসলে একটু ব্যতিক্রম, জাস্ট হচ্ছে গিয়ে এই যে অ্যামোনিয়াম কার্বনেট আর সোডিয়াম কার্বনেট, এই দুটো জিনিস একটু আলাদা করে মাথায় রাখবেন। কারণ দেখেন আমি একটু আলাদা করে বলি, যেমন যদি এখানে HCHO হইতো, জাস্ট এখানে HCHO হইতো, আমি একটু বলি আপনি মিলে নিন, যদি এখানে HCHO হইতো তাহলে উৎপাদ হইতো AC=NA, মানে কি এটা হচ্ছে অ্যালডিহাইড, আর আমরা জানি টরেন্ট বিক্রিয়া হচ্ছে এটা জারক, তাহলে এই অ্যালডিহাইডটা মনে করেন এটা অ্যালডিহাইড, অ্যালডিহাইডটা জারিত হয়ে অ্যাসিড বানাইতো AC=H, মানে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের সাথে ফর্মিক অ্যাসিড, সরি এখানে NH4 হবে, মানে এখানে অ্যামোনিয়াম আয়ন আছে, অ্যামোনিয়াম। আচ্ছা, আবার খেয়াল করবেন যদি এখানে HCHO থাকতো, এই যে HCHO কার সাথে বিক্রিয়া করবে, এই যে টরেন্ট বিক্রিয়ক, সরি ফেলিং দ্রবণ, এটা হচ্ছে ফেলিং দ্রবণ, এই ফেলিং দ্রবণের সাথে এই HCHO বিক্রিয়া করবে, তখন কি বানাবে, এটা একটা জারক, এটা অ্যালডিহাইড, তাহলে জারিত হয়ে কি বানাবে, AC=H, ওই এইচটার জায়গায় আমরা কি বসে দিতাম, সোডিয়ামটা বসে দিতাম AC=NA। তার মানে কি, আমরা অ্যালডিহাইড যদি হয় টরেন্ট বিক্রিয়কের ফেলিং সলিউশনে, তখন কি করি, উৎপাদের মধ্যে তার অ্যাসিডের লবণ বসে, অ্যাসিডের লবণ,
বাট এখানে ডিরেক্টলি অ্যাসিড দিয়ে আসলে বিক্রিয়া করতেছি, যদিও সে অ্যালডিহাইডের মতো আচরণ করতেছে, তাই আমরা এখানে আসলে একটু চেঞ্জ জানি, এই চেঞ্জটার জন্য আসলে বিক্রিয়াগুলো দেখানো। এরপরে খেয়াল করেন, এগুলো আপনারা জানেন, আশা করি সবই জানেন। এখন দেখেন ও অ্যাসিড, অ্যাসিডের সাথে বিক্রিয়া মানে কি? আপনি ছোটবেলা থেকে যা জানতেছেন তাই, আর কিছু না। কিরকম আপনি ছোটবেলা থেকে কি জানেন বাবা? অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতু হাইড্রোজেন গ্যাস বের করে। আচ্ছা ঠিক আছে, এসিডা হলো এনএ প্লাস H2। এরপর আবার অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। তাহলে দেখেন অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করলো, এখন কি তৈরি করবে? এসিডা হলো এনএ পানি, লবণ পানি তৈরি করে। আবার আপনি জানেন অ্যাসিড ধাতুর কার্বনেটের সাথে বিক্রিয়া করে Na2CO3 ধাতুর কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড বের করে। ফাইন, তাহলে কার্বন ডাইঅক্সাইড বের করে, কার্বন ডাইঅক্সাইডের সাথে কি তৈরি হবে? পানি আর লবণ। এই সিরা হলো Na আর হচ্ছে কি H2 সংশোধন। তবে দেখেন ফর্মিক অ্যাসিডের মধ্যে CHO গ্রুপ থাকার কারণে সেটা একটা অ্যালডিহাইডের মতো আচরণ করতেছে, আবার সিরা হলো H থাকার কারণে এটা অ্যাসিডের মতো আচরণ করতেছে। আশা করি বুঝাইতে পারছি, ধন্যবাদ।